কেনাকাটা করবেন অথবা যে নাম্বারটা আমি দিয়ে দিব এখন ওই নাম্বারে কল করে এই মুহূর্তে পাশে যে প্রোডাক্টটা ভালো লাগবে মানে যে শাড়িটা ভালো লাগবে ছবি পাঠিয়ে আপনি অর্ডার করতে পারবেন ঘরে বসে সো ওনাদের একটা শোরুম হচ্ছে শাড়ি সেঞ্চুরি দেখতে পাচ্ছেন শাড়ি সেঞ্চুরি 19 নং নূর মেনশন শপিং কমপ্লেক্স নিস্তলা গাউসিয়া মার্কেটের একদম পাশেই হচ্ছে ওনাদের যে নূর মেনশন মার্কেটটা ঠিক আছে এই এখন আরেকটা হচ্ছে 19 নাম্বার দোকান 17 নাম্বার দোকান একেবারে পাশাপাশি হচ্ছে পুনম শাড়ি ওকে আরেকটা আছে ওনাদের হানিফ শাড়িজ নামে সো এটা হচ্ছে 17 নাম্বার দোকান এটাও হচ্ছে 17 নাম্বার দোকান এবং দ্বিতীয় তলায় হ্যাঁ এটা হচ্ছে দ্বিতীয় তলায় সেম মার্কেটে দ্বিতীয় তলায় এই এই দোকানটা আর যেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার এবং কল দিয়ে ঘরে বসে অর্ডার করবেন যে দেখতে পাচ্ছেন নাম্বারটা এই নাম্বারে কল দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ঘরে বসে অর্ডার করে ফেলবেন এবং আমি ডেসক্রিপশনে এই নাম্বারটা দিয়ে দিব সো গাইস এখন যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি কালার হবে ভাইয়া পিঙ্ক হবে মিষ্টি বললে মনে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় আচ্ছা যাই হোক সো আপনারাও দেখতে পাচ্ছেন আসলে আপনাদের কাছে যে কালার মনে হবে সেটাই আসলে মেইন কথা সো অল ওভার শাড়িটায় কাজ করা এই দেখেন ফুল মিনাকারি করা একদম ফুললি দেখেন সাইডের কাজগুলো আচ্ছা মিডলে কিন্তু পার্ল এবং স্টোন দিয়ে ওয়ার্ক করা হ্যাঁ এই যে পুরোটা আঁচল দেখতে পাচ্ছেন পুরোটা আঁচল খুবই ফাইনলি ওয়ার্ক করা এখানে ব্লাউজ পিসেও কাজ করা আছে কাছে এনে দেখান এবার আচ্ছা ব্লাউজ পিসের পিসে এই যে হাতার জন্য এই যে এগুলো কিন্তু ঠিক আছে যে পার্ল কুন্দন স্টোন আচ্ছা এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা ঠিক আছে এবার ভাই আঁচলটা দেখান কাছে এনে দেখান এই যে দেখেন আঁচলটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কুন্দন স্টোন প্লাস পার্ল এটা হচ্ছে মিনাকার পুরোটা শাড়ি হচ্ছে হালকা লাইট একটা কালারের মধ্যে বাঙ্গি কালার মিষ্টি কালার যেটাই বলেন এবং এখানে পার্লগুলোকে এই যে এরকম করে কুন্দন দিয়ে কভার করা হয়েছে পার্লগুলোকে ঠিক আছে অল ওভার শাড়িটা যে একদম পুরোটাই কাজ করা যে এরকম নিচের মতো করে আচ্ছা এটা প্রাইস কেমন হবে ভাই এটা আপনার 10800 আচ্ছা এটার প্রাইস হবে 10800 টাকা এই ফুল শাড়িটার প্রাইস হবে 10800 টাকা ঠিক আছে আমরা আরো কালেকশন দেখে নিব আচ্ছা এটার কিন্তু এই দেখেন পাটটা পাটটা কিন্তু ওইভাবে দেখাতে ভুলে গিয়েছিলাম এই দেখেন পাটটা কতগুলো লেয়ারে চলে এসেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ পাটটা কিন্তু খুবই ভারী এবং শাড়িটা কিন্তু খুবই গর্জিয়াস একটা শাড়ি হ্যাঁ দুই পাশে কিন্তু এরকম চড়া করে পাট থাকছে হ্যাঁ আমরা নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিব এবং এটা খুবই ইউনিক একটা ডিজাইন এবং ইউনিক একটা কালেকশন এটা হচ্ছে ব্লাউজ পিসটা হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজ পিসটা এবং টপসটা হচ্ছে এই যে এরকম মানে ব্লাউজ পিসটা হচ্ছে যে এরকম কাজ করা এটা হচ্ছে ব্লাউজের সাইডের অংশটা আচ্ছা তারপর দেখি ভাই এটা একটু টেনে দেন এত গর্জিয়াস কাজ এটায় আমরা একটু দেখিয়ে দিচ্ছি এই দেখেন এই দেখেন মিনাকার মিনা ওয়ার্ক করা এখানে কুন্দন স্টোন মিনা সাইড দিয়ে কুন্দন এবং পুরোটাই ছিটানো ছিটানো স্টোন উপরের কলকাগুলো দেখেন কলকাগুলো দেখতে পাচ্ছেন এবং পুরো শাড়িটাই কিন্তু যেরকম কলকাটা এরকম ডিজাইন করা হ্যাঁ পুরো শাড়িটাই আমি এবার পাটটা দেখিয়ে দিব আপনাদের এই দেখেন আচ্ছা এটা প্রাইস কেমন হচ্ছে ভাই
পুরোটা শাড়ি টেনে ফেলে দেন তো টেনে ফেলে দেন হ্যাঁ প্রাইসটা বলে দেন সাথে প্রাইস আসবে আপনার 11500 11500 টাকা আসবে না শাড়িটা দেখতে পাচ্ছেন কোমরে যে প্যাটার্নের অংশটুকু আছে শুধু সেখানে কাজ নেই একেবারে ইউনিক একটা শাড়ি দেখিয়ে দিয়েছি হ্যাঁ আচ্ছা কাজটা আমি আবার লাস্টলি একদম কাছে এনে দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে পুরো শাড়ির কাজটা 11000 কত বললেন ভাই 11500 আচ্ছা 11500 টাকা ঠিক আছে এই দেখেন পুরোটা শাড়িতে এইভাবে কলকা ডিজাইন করা আচ্ছা এখন আমরা দেখিয়ে দিব একটা পার্পল কালারের একটা শাড়ি ছোট ছোট ফুলের মধ্যে হবে এবং এটা জাদরোজি কাজ করা তাই না ভাই জাদরোজি কাজ আছে দেখতে পাচ্ছি আমি যতটুকু পুরো শাড়িটা এরকম হবে ছোট ফুলের মধ্যে একেবারে ছোট না মিডিয়াম এটা হচ্ছে ব্লাউজ পিসের কাজটা না ভাই ব্লাউজ পিসে ই করা নেই বডি করা নেই না বডি করা নেই এটা আপনার স্লিভে আছে স্লিভে শুধু কাজটা এটা স্লিভ এই দেখেন ওকে আচ্ছা আঁচলটা একটু এনে দেন তো ভাই জুম করে দেখালে না ডিজাইনটা ওইভাবে বোঝা যায় না এই দেখেন এটা হচ্ছে স্টোনটা এই যে জাদরোজি ওয়ার্ক স্টোন একদম ভারী করে এখানে স্টোন দেয়া হয়েছে দেখতে পাচ্ছেন ভারী করে স্টোন দেয়া হয়েছে আঁচলটাও কিন্তু এই যে দেখেন পুরোটা শাড়িতে যেরকম ছোট ছোট ফুলের কাজ থাকছে এই দেখেন ওকে পুরোটা শাড়িতে এরকম কাজ থাকছে এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে চাদরোজি ওয়ার্ক তারপর হচ্ছে স্টোন আচ্ছা ভাই এটার প্রাইস কেমন হবে এটার প্রাইস আপনার 7800 টাকা ওকে সো গাইস একদম ডিফারেন্ট একটা ইউনিক কালারের একটা ব্রাইডাল শাড়ি দেখিয়ে দিব এখন এবং এটার মধ্যে কিন্তু বডিতে এরকম কাজ করা থাকছে ঠিক আছে বডিতে এরকম কাজ করা থাকছে এই দেখেন এটা হচ্ছে আপনার কুন্দন ওয়ার্ক করা প্লাস হচ্ছে মিডেলে এরকম আপনার কি যেন বলে পার্ল পার্ল ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ব্লাউজের অংশটা এবং আমরা এখন দেখে নিব আঁচলের অংশটা ঠিক আছে আঁচলের অংশটা দেখে নিচ্ছি এই যে দেখেন এই দেখেন এখানে হচ্ছে কুন্দন চারপাশে ফুলের পাতাগুলো দেয়া আছে এই যে দেখেন পুরোটা আঁচল কিন্তু এভাবে গর্জিয়াস কাজ করা পাটটা দেখতে পাচ্ছেন পাটটা কত গর্জিয়াস এবং পুরো শাড়ির মিডেলে কিন্তু আমি পাটটা দেখিয়ে দিচ্ছি দেখেন আচ্ছা এবার দেখিয়ে দিচ্ছি আমি জুম করে আপনাদের এই শাড়ির মিডেলের কাজ করি খুব সুন্দর করে কাজটা করা একদম অল ওভার শাড়িতে ভাই টেনে দেখান শাড়িটা এই দেখেন পুরো শাড়িটাই কিন্তু এভাবে কাজ করা ঠিক আছে ওকে এটা প্রাইস কত হচ্ছে ভাই আচ্ছা এটা এটার প্রাইসটা হচ্ছে 11500 টাকা কত গর্জিয়াস কাজ করা দেখেন শাড়িটা দেখেছেন ওকে সো গাইস এটার প্রাইস হচ্ছে 11500 টাকা ঠিক আছে ওকে আজকের মতো এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ